হ্যালো গাইস আমি দীপেন वेलकम ব্যাক টু মাই চ্যানেল দীপক এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো প্রধানকে নিয়ে এবং কাওয়ালিওয়ালাকে নিয়ে এবং বছরের প্রথম দিন ফার্স্ট অফ জানুয়ারি কেমন রেসপন্স করলো প্রধান এবং কাওয়ালিওয়ালা সো বিষয়টা আছে হচ্ছে আমি জাস্ট কিছুক্ষণ আগে খাদানের অফিশিয়াল পোস্টার কিন্তু রিয়্যাকশন করেছি এবং সেই যে একটা ফিভার সেই যে হ্যাংওভার থেকে আমি কিন্তু জাস্ট এখনো বেরোতে পারছি না আপনারা অবশ্যই কিন্তু আমার রিয়্যাকশনটা দেখো এবং আমি কিন্তু অবশ্যই কমিউনিটি পোস্টে সেটা শেয়ার করে রাখবো তো এবং তোমাদের খাদানের অফিসিয়াল পোস্টটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো বিষয়টা হচ্ছে এখন আজকের ফার্স্ট অফ জানুয়ারি এবং গতকাল আমি কিন্তু বলেছিলাম যে আজকের প্রথম মানে বছরের প্রথম দিন প্রজাপতিরও কিন্তু রেকর্ড ভাঙতে পারে আমাদের দেবদার প্রধান এবং কাবুলিওয়ালাও কিন্তু ব্যাপক আজকে রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে সো আমি পয়েন্ট বাই পয়েন্ট আসবো সো এখনো অবধি কিন্তু অফিসিয়াল মানে হাউসফুল লিস্ট বা অলমোস্ট ফুল লিস্ট কিন্তু এখনও আসেনি বাট আজকের আমি না সারাদিন বুক মাংসটা কন্টিনিউয়াসলি ফলো করেছি এবং সেখান থেকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে সিঙ্গেল স্ক্রিন টু মাল্টিপ্লেক্স আজকের ম্যাক্সিমাম শো প্রায় শো কিন্তু হাউসফুল গেছে এবং আমি যখনই কিন্তু বুক খুলেছি তখন দেখাচ্ছে হয় কমলা না হলে কিন্তু অ্যাশ কালারের কোনো রকম সবুজ কালার কিন্তু আজকে ছিল না সারা দিনটাই এবং এখনও যখন বুকমাস খুললাম তখন দেখাচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি ফোর কে টিকিট বুকস ইন লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এবং কাবুলিওয়ালার ক্ষেত্রে কিন্তু এখন দেখাচ্ছে প্রায় এইট পয়েন্ট সামথিংকে কে টিকিট বুকস ইন লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স সো এখন আমি ঠিক বানাচ্ছি ঠিক রাত্রিবেলা নটার সময় সো এখন মানে দুটো শো কিন্তু মানে নটা এবং সাড়ে নটার সময় কিন্তু এখন হাউসফুল দিচ্ছে একটা মানে মাল্টিপ্লেক্স চেনে এবং আজকের বিজুলিতে কাবুলিওয়ালার রেসপন্স প্রচণ্ড ভালো ছিল এবং প্রায় হাউসফুল ছিল মানে প্রায় কেন একদম পুরো হাউসফুল ছিল এবং একটা ভিডিও আমার সামনে এলো বিজলির সামনে সেই ভিডিও দেখে আমি বুঝতে পারছি যে জওয়ান দেখার আমার যে এক্সপিরিয়েন্স ছিল পুরো হাউসফুল এবং পুরো লাইন ধরে টিকিট লাইন ধরেছে সেই সেই রকম রেসপন্স কাবুলি করার ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পেলাম আজকের একটা সিঙ্গেল স্ক্রিনে এটা জাস্ট অভাবনীয় মানে দারুণ ভালো লাগে একটা বিষয় যে সিঙ্গেল স্ক্রিনেও এই রকম সিনেমা চলছে মানুষ দেখছে এটা সব থেকে ভালো একটা দিক এবং কাবুলিওয়ালা যেমন নন্দনে চলছে রাধা স্টুডিওতে ভালো চলছে এবং ভালো চলছে তেমনি প্রত্যেকটা স্ক্রিনেও কিন্তু কাবুলিওয়ালা প্রচণ্ড ভালো ওয়ার্ক করছে এবং ভালো চলছে এটাই আমার মেলি বলার উদ্দেশ্য সো দেখা যাক অফিশিয়াল যে হাউসফুল লিস্ট সেটা কখন শেয়ার করা হয় এবং শেয়ার করা হলে আমি অবশ্যই ভিডিও করে কিন্তু জানাবো এবং কালকের অফিসিয়াল বক্স অফিস আসবে তোমরা অবশ্যই দেখো এবং তোমরা কারা কারা আজকের প্রধান এবং কাবুলি দেখলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো এই রকম দেবতা এবং বাংলা সিনেমা সংক্রান্ত ভিডিওগুলো দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা